कुलपुरोहित विधान दिए छमासे अन्नप्राशन ना करे একেবারে এক বছর বয়সে ছেলের মুখে পরমান্ন মানে পায়েস দিতে হয়। আর সেই পায়েস যেন শুধু মেয়েরাই দেয়, কমপক্ষে পাঁচজন মেয়ে হওয়া যায়। আমরা তো চারজন, আর একজন এলেই শুরু করা যেতে পারে। ওই একটু পাশের পরে দমাবৌদির জন্য অপেক্ষা করছি। এই যে আমি এসে গেছি। আরে না, করতে না করতে এসে পড়েছে, কিছু মনে করো না ভাই, একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে দিদি, এবার আপনি একটু ওকে পায়েসটা খাইয়ে দিন। না ভাই, মাই হচ্ছে সকলের বড়, সবার আগে তুমি ওর মুখে পায়েস দাও, তারপর আমরা সবাই দেবো। ঠিক আছে। কৈশনে বাবু দেখি দেখি উলি বাবুলি কাও কাও বৌদি, আপনি একটু খাইয়ে দিন। হ্যাঁ দিন, চামচ দিন বাবু। না গোপালের মুখে ও পায়েস দেবে না। কেন সিং, ছেলের মা ছাড়া কেউ ওকে পায়েস খাওয়াবে না, এটাই কুলগুরুর বিধান। তা তো আপনি বলে দেননি মা। সব কথাকে বলে দিতে হয় বৌমা, তোমার বাবা মাকে কিছুই শেখায়নি। তা যদি বলেন মা, বিয়ের পর তো শেখায় শ্বশুর বাড়ির লোকজনই। তাহলে শিখে রাখো, এইসব শুভ কাজে বাজার মেয়ে ছেলের হাতে জল পর্যন্ত খাওয়াতে নেই, তাহলেই ছেলের অকল্যাণ হবে। মা বৌদিনে নাক সে চলে গেল মা। পায়ে ধরে বসিয়ে রাখলে তো পারতে। কি গো নারুগোপাল কোথায়? বেলা হয়েছে তো, ও একটু ঘুমিয়ে পড়েছে। কি গো সামনে বাড়ি বৌদি এভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল কেন? কি হলো, সব চুপচাপ কেন? আর কি হয়েছে বলবে তো? মা ওনাকে পায়েস খাওয়াতে দেননি। কেন মা, গোপালকে পায়েস খাওয়ালে কি ক্ষতি হতো? থাম তুই, এটা একটা শুভ অনুষ্ঠান,
কোন মাজা মেয়ের হাতে পায়েশ কেন? জল পর্যন্ত চলে না, তাহলে ছেলের অকল্যাণ হবে। আর চোখের জল ফেলতে ফেলতে যদি কেউ এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমার ছেলের অকল্যাণ হবে না? না হবে না, গোপাল আমার বংশের প্রদীপ, তার কল্যাণ অকল্যাণ ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তোরা কি বুঝবি? একি তোমরা খেয়ে যাবে না? আমাদের আর খেতে বলো না, ও খাবার আর আমাদের মুখে রুচবে না। তোমার ছেলে মঙ্গল হোক, আমার চললাম ভাই, চল। বৌদিমণি, ও বৌদিমণি, সেই দুপুর থেকে শুয়ে আছো, মুখে তো কিচ্ছুতে দিলে না। এদিকে আবার দাদাবাবুর অফিস থেকে ফেরার সময় হয়ে এলো, এসেই তো আবার রাগারাগি শুরু করে দেবে। বৌদি ওঠো, মুখ ধো। ও বৌদি, ওহো, চা করে আনি। বৌদিমণি একটু কিছু মুখে দাও। কি ব্যাপারে খালি, রমা শুয়ে আছে কেন, শরীর খারাপ নাকি? না দাদাবাবু। তবে সামনের মুকুজ্জে বাড়িতে বৌদিমণি দুপুরবেলা গিয়েছিল, তা মুকুজ্জে গিন্নি নাতির এক বছর বয়স হলো, ওদের নাকি জন্মদিনে মুখে পায়েস দিতে হয়। তাতে কি হলো? না মানে মুকুজ্জে গিন্নি বৌদিমণিকে মুখে পায়েস দিতে দেয়নি। কেন? ছেলের মা ছাড়া নাকি কাউকে পায়েস খাওয়াতেনি, তারপর আরো কি সব আজে বাজে কথা বলেছে। কি দরকার ছিল যাবার, তাহলে তো সব শুনতে হতো না। আমি তো যেতে চাইনি। না দাদাবাবু, বৌদিমণি তো যেতে চাইনি, ও বাড়ির বৌদি তো বৌদিমণিকে জোর করে নিয়ে গেল। আমাকে তো কত জায়গায় যেতে বলে, অন্নপ্রাশন, জন্মদিন, বাচ্চাদের কোন অনুষ্ঠানে আমি কখনো তোমাকে কোথাও নিয়ে যাই? দাদাবাবু যদি কিছু মনে না করেন তাহলে ছোট মুখে একটা বড় কথা বলি শুনবেন? কি কথা? না মানে বলছিলাম কি, অনেকে তো ডাক্তার বুদ্ধি করলেন, তা দৈবে যদি বিশ্বাস থাকে তাহলে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পারি। দোহাই রেখাদি, তোমার এসব কথায় আমার কোনো বিশ্বাস নেই, আর দয়া করে এসব ঝামেলার কথা ওর মাথায় ঢুকিও না, মাথাটা ধরে গেল একেবারে। যাও রাতে চা করে নিয়ে এসো, আমি আসছি এক্ষুনি। আচ্ছা বৌদিমণি, দাদাবাবু না হয় বিশ্বাস করে না, তা বলি কি তুমিও দৈবকে অবিশ্বাস করো? আমি বিশ্বাস করি ঠিকই, কিন্তু কোথায় যাব, কার কাছে যাব, আমি কিচ্ছু জানি না। বৌদিমণি, ওরে আমি আমি তোমাকে ইচ্ছাময়ী মায়ের কাছে নিয়ে যাব, ইচ্ছাময়ী মায়ের ইচ্ছায় সব মনোবাসনা পূর্ণ হয়। জয় ইচ্ছাময়ী মা, মা গো জয় ইচ্ছাময়ী মা, আমার যেন মুখ থাকে বৌদির মনোবাসনা যেন পূর্ণ হয়। মা, মা গো জয় ইচ্ছাময়ী মা। এটা পাঁচ দিন খাওয়াবেন কেমন? আচ্ছা ডাক্তার। হ্যাঁ আপনি কি বলছিলেন? ডাক্তারবাবু বলুন। ডাক্তারবাবু আজ সকাল থেকে মেয়েটা যন্ত্রণা ছটফট করছে। সে তো করবেই, পেটের ছবি দেখে কয়েকদিন আগে তো বললাম ওর গলব্লাডারে পাথর রয়েছে, অপারেশন না করলে যন্ত্রণা কমবে না। আপনার চিঠি নিয়ে কত জায়গায় তো ঘুরলাম ডাক্তারবাবু, কিন্তু কোনো হাসপাতালে তো ভর্তি করছে না। হাসপাতাল না হয় কোনো নার্সিংহোমের ব্যবস্থা করুন। ছমাস কারখানাটা বন্ধ, জমানোর টাকা পয়সাও বিশেষ নেই, ওসব জায়গায় ওসব জায়গায় তো অনেক টাকা পয়সা লাগে ডাক্তারবাবু। আপনি আপনি বরং কিছু ওষুধ দিন, এটা বড় কষ্ট পাচ্ছে। ওষুধে কোনো কাজ হবে না দিবাকর বাবু, অপারেশন ওকে করাতেই হবে। যান যান টাকা পয়সার ব্যবস্থা করুন, দেরি করবেন না, যান 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 দেরি করবেন না। ও Oh.
দৈবে বিশ্বাস আছে? হ্যাঁ আছে, কেন বলুন তো? মানুষের হাতে পায়ে ধরে কিচ্ছু হবে না, তার চেয়ে ঠাকুর দেবতার পায়ে আছড়ে পড়ো। ঠাকুর দেবতা? হ্যাঁ, ইচ্ছাময়ী মায়ের মন্দিরের বলাই ঠাকুর বাকসিদ্ধ, তার কাছে যাও, সব পথ দেখিয়ে দেবেন। লক্ষ্মী মা আমার, খেয়ে নে মা, তুই না খেলে বাঁচবি কিন্তু। আমি সবাইকে নিয়ে ফেলবো। দিদি যাই এনেছিস মা? হ্যাঁ দিদি, এই শিশুতে ইচ্ছাময়ী মায়ের চরণামৃত আছে। এটা রোজ দুবেলা মেয়েকে খাওয়াবে আর মাথায় ঠেকাবে। এই না ধর দাও মা, আর মেয়ে যদি চিৎকার চেঁচামেচি করে তাহলে ফুলটা মাথায় ঠেকাবে। বলাই ঠাকুর তো বাক্সের বলেছে তোমার মেয়ে ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা। জয় মা ইচ্ছাময়ী মা। এনে হাকর মা, হাকর। তুমি ও কথা বলতে নেই মা, ওটা বিষ নয়, এটা মায়ের জলন্ত্র। জয় ইচ্ছাময়ী মা, তুমি আমার মেয়েকে ভালো করো মা, তুমি আমার মেয়েকে ভালো করো, আমি তোমার পুজো দেবো মা, আমি তোমার পুজো দেবো। রমা, রমা, ইচ্ছাময়ী মা, মা গো, আমি আমি মা হব, আমি মা হব। তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয় মা। জয় ইচ্ছাময়ী মা, জয় জয় ইচ্ছাময়ী মা, জয় ইচ্ছাময়ী মা, মা গো, জয় ইচ্ছাময়ী মা। জোরে, আরো জোরে। দেখি বুকের আগের থেকে অনেক কম হয়ে গেছে, যেহেতু চলছিল ওগুলো চালাবে। হ্যাঁ যাও, আর বেশি ব্যাপারগুলো চালিয়ে যাও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়ে একদম ভালো হয়ে গেছে ডাক্তারবাবু, ওর পেটে আর কোনো যন্ত্রণা নেই। তাই আপনাকে কথাটা জানাতে এলাম। যন্ত্রণা থাকবে কি করে? আমি তো বলেছিলাম অপারেশন করলে যন্ত্রণা সেরে যাবে। আমি তো অপারেশন করাইনি ডাক্তারবাবু। তাহলে সারলো কি করে? ইচ্ছাময়ী মায়ের চরণামৃত খেয়ে। মা যে খুবই জাগ্রত, যে যা চায় মা তাকে তাই দেয়। আমার মেয়ে এখন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে ডাক্তারবাবু। ওর গল ব্লাডারের ওই পাথরগুলো গেল কোথায়? আমি যে পাথরের পায়ে মাথা চুপেছি ডাক্তারবাবু, ও পেটের পাথর কি আর থাকে, ও গোলে জল হয়ে গেছে। জয় জয় ইচ্ছাময়ী, জয় ইচ্ছাময়ী মা। আশ্চর্য জগদম্বে, জগদম্বে, ইচ্ছাময়ী কালি আমার, ইচ্ছাময়ী মা, কেমন করিব প্রকাশ তোমার মহিমা। ইচ্ছাময়ী কালি আমার, ইচ্ছাময়ী মা, কেমন করিব
প্রকাশ তোমার মহিমা ইচ্ছাময়ী কালী আমার ইচ্ছাময়ী মা কত রূপে বিরাজছ এই সংসারে তব লীলা লীলাময়ী কে জানিতে পারে কত রূপে বিরাজছ এই সংসারে তব লীলা লীলাময়ী কে জানিতে পারে ত্রিভুবনে ত্রিকালেতে অপার গরিমা ইচ্ছাময়ী কালী আমার ইচ্ছাময়ী মা কালী কালী তুমি কাল সংহারে ভক্ত জনে মুক্তি দাও প্রেম অভিসারে কালী 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 তুমি কাল সংহারে ভক্ত জনে মুক্তি দাও প্রেম অভিসারে কি তোমারে বলে মাগো পাষাণ প্রতিমা পাষাণ প্রতিমা পাষাণ প্রতিমা জয় ইচ্ছা মহিমা জয় ইচ্ছা মহিমা জয় ইচ্ছা মহিমা বাবা ইচ্ছাময়ী মায়ের কৃপায় বিয়ের আট বছর পরে আমার ছেলে হয়েছে তাই মায়ের কাছে মানত রক্ষা করেছি দৈবে তো তোমার কোনোদিন বিশ্বাস ছিল না হ্যাঁ বাবা একসময় ছিল না কিন্তু আজ আমি চিৎকার করে সকলকে বলতে পারি এই বিজ্ঞানের যুগে দৈব আজ সারা দেয় তার প্রমাণ আমি হাতে হাতে পেয়েছি ঠাকুর মায়ের দয়ায় আমার পাগল মেয়ে ভালো হয়ে গেছে বাবা তাই আমি মায়ের পুজো দিতে এসেছি বাবা ইচ্ছাময়ী মায়ের যে অনেক দয়া আমার মেয়ের পেটের পাথর গলে বেরিয়ে গেছে তাই আমার মেয়েকে সঙ্গে নিয়ে মানত রক্ষা করতে এসেছি বাবা তোমরা বসো তোমাদের সকলের পূজাই মাকে নিবেদন করে দিচ্ছি একটা কথা জিজ্ঞেস করব বাবা কি কথা শ্রীকৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক থাকে সেই পালক মায়ের মাথায় কেন সত্যি তো কোথাও কোনো মায়ের মূর্তিতে এমন ময়ূরের পালক তো আমি আগে কখনো দেখিনি সে কথা জানতে হলে ফিরে যেতে হবে অনেক দিন আগে আমার দেশের বাড়িতে আজ পারি না চাকরি বড় খাটুনি চাকরি আরুদাকে বলেছিলাম আর একজন লোক রাখুন তা সে বলে আর দুটো টাকা বেশি নিয়ে তুমি আর একটু বেশি করে খাটো কানাই আবার লোক রাখা ঝঞ্ঝাট কেন তাহলে মাইনে বাড়বে হ্যাঁ তা বাড়বে এখন থেকে 15 টাকা করে বেশি পাবো তাহলে একটু কষ্ট কর বাবা কথাই বলে পেটে খেলে পিঠে সয় তাছাড়া এবারে সংসার খরচাটা তো বেশি হবে
তোর বিয়ে দিচ্ছি রে। সে কি বলাই যে এখন মানুষ হয়নি মা, আগেও লেখাপড়া শিখুক, তারপর না এসব কথা ভেব। তা কি হয় বাবা, এই তো তোর বিয়ের বয়স, তাছাড়া পাঁচিয়ে খুব বড় বংশে পেয়েছি, দেখতে যা সুন্দর না। কিন্তু মা, কই গো কোথায় গেলে? ওই তোর বাবা এলো, যা তাতে স্নান করে নে, আমি খাবার ব্যবস্থা করি। জমিদার বাবু মায়ের মন্দিরে আরতি দেখতে যাব। আরতি? আজ আরতি দেখতে বড্ড ইচ্ছে করছে, যাবো মা? হ্যাঁ নিয়ে যাবো। হ্যাঁ চল, সময় তো হয়ে এলো। বলাই, আমি লক্ষ্য করেছি যখনই তুই আরতি দেখতে আসিস, তুই মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকিস। বাবা, যখনই আমি মায়ের দিকে চেয়ে থাকি তখনই যেন মনে হয় মা আমার সঙ্গে এক্ষুনি কথা বলবে। মা, আমি তোমাকে বলেছিলাম না, আমার বড় ছেলে কানাই সে হবে সংসারী, আর আমার ছোট ছেলে বলাই সে হবে সাধক। ঠিকই বলেছ। দেখো মা ইচ্ছা বই ঠিক ওকে চরণে ঠাই দেয়। বলাই বলাই, পঞ্চমুখী জবার মালা পড়তে বড় সাধ হচ্ছে রে। কোথায় পাবো মা? নদীর ওপারে বারুইদের বাগানে গেলেই পাবি। পঞ্চমুখী জবা মা তো এত প্রিয় কেন বল, পঞ্চমুখী জবা মা তো কেন পঞ্চ গুণে দৃষ্টি করে দিলি চরণ তল, পঞ্চমুখী জবা মা তো। পঞ্চমুখী জবা মা তো এত প্রিয় কেন বল, পঞ্চমুখী জবা মা তো। দেখো দেখো পঞ্চমুখী মালা পরে মা কেমন হাসছে দেখো। সত্যি কদিন বাবার সাথে মন্দির যাতায়াত করে তুমি দেখছি মায়ের সঙ্গে মজে গেছো বলাই ঠাকুর। তাই তো তাই তো। মা মা গো তুমি কোথায়? মা কেটে মা আমার বড় কষ্ট হচ্ছে মা। কোথায় মা?
এইখানে ব্যথা, বড্ড ব্যথা করছে মা। পুরি, কিরে ওষুধ এনেছিস? কিন্তু এক্ষুনি এই যে ওষুধ পড়া দরকার, না পড়লে যে তোর মেয়ে মরে যাবে যে। তা জমিদার বাড়ি থেকে কিছু টাকা জোগাড় করতে পারলি নে? ওখান থেকে আর কত চাইবো ডাক্তার বাবু, কিন্তু ওষুধটা না হলে আমার যে করার কিছুই নেই। মা ইছামুইকে ডাক। দুদিন বাপের সঙ্গে মন্দিরে এসে তুমি দেখছি মায়ের সঙ্গে মজে গেছো ঠাকুর। আরে জানি জানি, অনেক বেলা হলো, এখন যাও দেখি আমি মন্দির বন্ধ করব। তাই তো, জয় মা। জয় মা, 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 জয় মা। বাবু, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ, দেখো বাচ্চা, তুমি সব ধার্মিক এ আমি জানি, আমি বিশ্বাস করি, কিন্তু তোমার এই ছেলেটি ধর্মের নামে যে ভন্ডামি করে চলেছে এ খবর তুমি রাখো। আগে বলাই মাকে পঞ্চমুখী জবার মালা পড়ায়, মার নাম গান করে, কিন্তু সবটাই ও ভরম। আগে আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, কেমন? আগে হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। বলাই মায়ের নাকে নচ্ছুরি করে কোথায় রেখেছিস বল। আগে হ্যাঁ, ও মায়ের নাকে নচ্ছুরি করেছে। আমার বলাই? হ্যাঁ, কাল মাকে মালা পরিয়ে যাবার পর থেকেই মায়ের নাকে নত খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বলাই, তুই না বাবু, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। আমার বলাই চোর। বলাই মায়ের নাকে নত বার করে দে, আমি কথা দিচ্ছি তোকে আমি কোনো শাস্তি দেব না। ফিরে জবাব নেই কেন? এখনো সত্যি কথা বল, নইলে তোকে ভীষণ শাস্তি দেব। আরে বলাই, তুই যদি নত নিয়ে থাকিস বাবা, বার করে দে না। দে না বাবা। কিরে চুপ করে আছিস কেন? তুই কি চাস যে মরণকালে আমি এই অপবাদ নিয়ে মরব? আচ্ছা বলাই, সবার সামনে যদি বলতে তোর লজ্জা করে, তুই আমাকে চুপি চুপি বল। বাবা, তুমি ভাবছো আমি চুরি করেছি? আমি নত চুরি করেছি? না না, আমি তো ভাবছি না, আমি তো ভাবছি না, ভুল করে অনেক সময় হয়তো। না, আমি নত চুরি করিনি বাবা। অনেক সময় ভুল করে হয়তো। না, আমি মায়ের নথ দিইনি বাবা। ফের মিথ্যা কথা। আমি নথ চুরি করিনি বাবা। হে মা ইচ্ছাময়ী, তোমার ইচ্ছে পূরণ করার জন্যই তো আমি তোমাকে রোজ মালা পড়াই মা। বলে দাও মা, বলে দাও তোমার নথ কোথায়, বলে দাও মা, নইলে আমার বাবা আর তোমার পুজো করবে না। আমি আর এটা করবো না, আমি কাউকে করতে যাবো না। বাবা বাবা বটে, তোমার ছেলেকে কোন নাটকের দলে ভর্তি করে দাও, এ ভালো অ্যাক্টিং করবে। বাবু, এখন আমি জোর গলায় বলতে পারি, আমার ছেলে নথ চুরি করেনি। তাহলে নথ গেল কোথায়? ও কি পাত্রের মেলে উড়ে গেল? অন্য কেউ হয়তো। অন্য কেউ? মায়ের নাক থেকে নথ খুলবে এত বড় সাহস কার হবে? পুরি, ও আজ 11 বছর ধরে এই মন্দিরে মায়ের সেবা করে চলেছে, কোনোদিন একটা সলতে পর্যন্ত খোয়া যায়নি। আমারই আমারই পৈতে ছুঁয়ে বলছি, আমার ছেলে চুরি করেনি। ছেলেকে বাঁচাতে ওইতে ছুঁয়ে তুমি মিথ্যে কথা বলছো বাচ্চা।
সোজা আঙুলে ঘি উঠবে না বাবু। হ্যাঁ বাবু, ঘাকা তো না দিলে গুলি বেরোবে না। ঠিক বলেছ। ওরে বলাইকে হাত পা বেঁধে পরিকাঠি ঝুলিয়ে রাখ, তারপর তারপর চাবুক মারতে থাক যতক্ষণ না শিকার করে। না না বাবু, এত বড় সাজা আমার ছেলেকে দেবেন না, তাহলে আমি মরে যাবো বাবু। আর যে চোর তাকে তো সাজা পেতেই হবে বরচার। যা একে ধরে নিয়ে যা বাবু। জমিদার বাবু গো, ও জমিদার বাবু গো, মায়ের নথ এনেছি এই তো হুরির মেয়ে তাই না? হ্যাঁ, আমার অসুখের জন্য মাই নথটা নিয়েছিল। সে কি হুরি? হ্যাঁ বাবু, আমি নিয়েছি, আপনি আমাকে সাজা দিন বাবু, আপনি আমাকে সাজা দিন বাবু, আপনি আমাকে সাজা দিন বাবু, আপনি আমাকে সাজা দিন। অষ্টমী, অষ্টমী এলো কি করে? অষ্টমী, অষ্টমী, ফুরি শিগগিরি চ, তোর মেয়ে মারা গেছে। বাবু, আপনি বুঝতে পারলেন না বাবু, মা ইচ্ছাময়ী অষ্টমীর বেশ ধরে এসে আপনাকে নথ ফিরিয়ে দিয়ে গেলেন। হ্যাঁ বাবু, বলাইকে বাঁচাতে মা নিজে ছুটে আসতে বাধ্য হয়েছেন। আমার বলাই যে মাকে ভালোবাসে, আমার বলাই যে মাকে ভক্তি করে, মায়ের চরণ পেয়েছে আমার বলাই জানি। আমি ওকে একটা প্রণাম করে আসি, আমি মাকে একটা প্রণাম করে আসি। বলাই, বলাই তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি হাতছোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। আজকে আমার গুরুজন, তুমি এক কাজ করো, মায়ের নথটা তুমি নাও, নিজে হাতে করে মাকে পরিয়ে দিয়ে এসো। নিজেরাতে পরিয়ে দেবো, যাই মা, আমি আমি নিজেরাতে পরিয়ে দেবো মা, মা গো মা, জয় মা, মা গো, জয় মা, জয় মা, মা ইচ্ছা বই মা, জয় মা। সবাই তোকে চোর বলে লজ্জা দিল, আমি বলবো তুই সত্যিকারের চোর, তুই ইচ্ছা বই মায়ের মন চুরি করেছিস। আমার মনের ইচ্ছে পূরণ হবে মা? নিশ্চয়ই হবে বাবা। আমি একটা মন্দির করে মা ইচ্ছাময়ীর মন্দির রেখে পুজো করতে পারবো মা? পারবি, মা ইচ্ছাময়ী রোজ তোর কাছে আসবেন, রোজ তোর পুজো দেবে। জয় মা ইচ্ছাময়ী। এই যে যা ভেবেছ তা হচ্ছে না। বলিস কিরে গুরুধন, মা ইচ্ছাময়ীর মায়ের মন্দিরে পূজারি হবেন বলাই ভট্টাচার্য, কিন্তু গুরুদেব যে আমাকে পূজারি করবেন বলেছিলেন তা জানি নে বাবু, যা শুনেছি তাই বললাম। সর্বনাশ, যাই গুরুদেবকে বলি গিয়ে। গুরুদেব, গুরুদেব বাবু, এ কাজ আমায় করতে দেবেন না, আমি পূজোর মন তো জানি না, যেটুকু জানি শুধু মাকে ডাকতে। কিন্তু বলাই, তোমার বাবা যে তোমাকে এ কাজের দায়িত্ব দিতে চাইছে, তাছাড়া যে জানো বাবা, মন্ত্র তো পুঁথি দেখেও বলা যায়, তারপর মুখস্থ হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না। না না শোনো, তোমার বাবার বয়স হয়েছে বই তো নয়, তুমি যে মা ইচ্ছাময়ীর চরণ পেয়েছ, দেখো বাবা আমার মন বলছে মা ইচ্ছাময়ী তোমার হাতেই পুজো চাইছেন। হ্যাঁ, তুমি আর আপত্তি করো না বাবা, আর আপত্তি করো না। গুরুদেব আসুন, আসুন গুরুদেব আসুন, আপনি বসুন, আপনি বসুন। বলাই মা মা করে বলে এ তোমাদের ধারণা হলো যে ও মাকে পেয়েছে? আগে না না, ঠিক তা নয়, মানে ওসব মনে টানে বুঝি না, ও সব বুঝবি। তাই তো, তাই তো, গুরুদেব স্বপ্ন দেখে এখানে ছুটে এসেছে, স্বপ্নে দেখছে বলাই আপনাকে ঠকাচ্ছে। সে কি এটি তোর হাত? হম হম
যা ভেবেছি তাই পরকটে মরকট অর্থাৎ কিনা বাঁদর শুনলেন তো একটি বাঁদর কাজেই ওই বাদ্য মুখে প্রশ্রয় দেবেন না ওকে মাথায় তুললে তোমার অনেক ক্ষতি হবে আবার ওকে আর মন্দিরে ঢুকতে দিও না এখন থেকে মায়ের পুজো করবে আমার এক নম্বর শিষ্য এই যজ্ঞেশ্বর এটি বলাই তুমি দাঁড়িয়ে কেন দিবে না মনে রেখো আমি জমিদারের গুরু আমি হুকুম দিচ্ছি এই মন্দিরে তুমি আর কোনোদিন প্রবেশ করবে না যাও কিন্তু গুরুদেব মা বলছেন আপনার যে খুব বিপদ আপনি নিজেকে রক্ষা করতে পারবেন তো প্রণাম প্রণাম বুঝলে সাহস দিয়েছ বলছিনি মা বলেছে আমার বিপদ ভর্তি দিয়ে গেল কিন্তু গুরুদেব বলাই যে মায়ের চরণ পেয়েছে এর প্রমাণ তো আমরা পেয়েছি অভয় এদেশে কিভাবে যে বুজরুকি খেলা চলছে তা তুমি নিজেও জানো না একটা ছেলে মানুষ হলে কি হবে ধর্মের দোহাই দিয়ে বেড়া ভেলকি দেখি গেল হ্যাঁ আপনি আমার নাম নমিতা আপনাদের গুরু একজন ফন্ড আমার বনির অসুখ সারাবার জন্য ওকে নিয়ে গেছিলাম কিন্তু উনি তার সতীত্ব নষ্ট করেছেন বলায় বাপ ছিল প্রকৃত সন্ন্যাসী কিন্তু ইনি বাপের নাম ভাঙি আপনাদের মাথায় চড়ে চত্বর রকম পাপ ব্যবসা করে চলেছেন এসব কি বলছেন আপনি ওকে চলে যেতে হলো আমার নিলে আমি কিন্তু চুপ করুন এখনো বড় বড় কথা বলতে লজ্জা করছে না আপনার সবিতার সম্মান আপনি নষ্ট করেননি যার ফলে শ্মশানে জোলাই মদ বিক্রি করতে গিয়ে লোকের কাছে মার খাননি যেমন গুরু তেমনি চালা চালিয়া চচ্চর লম্পা কোথাকার ইন্সপেক্টর ও ঝুলিতে দেখুন চোলাই মদের বোতল আছে যা যা আপনি বোধহয় থাকতে পারে সার্চ করব বাবু একজনের মিথ্যে কথা আপনি মহাপাপ করছেন মনে রাখবেন ধর্ম আছে চন্দ্র সূর্য উঠছে আর এখন আর কি করছেন কি বলেছিল এই আপনাদের ভুলিতে এক নম্বরে ভণ্ডা তপস্বী ভাই খাই নিয়ে চল যাও খাই নিয়ে যাও তুমি কোথায় পালাচ্ছে চাঁদন চল আপনি আসুন বাবু বাবু একটু দেখলুম বাবু এতদিন আমাদের ঠকিয়ে এসেছে এ হয় না 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 ওর বাপ ঠাকুরদা তারা কিন্তু সত্যিশ্বরের সেবক ছিলেন ও যে গুরু বংশের কলঙ্ক হয়ে সবাইকে ঠকিয়ে বেড়াচ্ছে এ আমি ভাবতেও পারিনি ছি 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 এই এই বলাইকে ডাক 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 বাবু বলাই শুধু মায়ের ভক্তই নয় মার সঙ্গে কথাও কয় ঠিক বলেছ ও তো বলেই গেল যে মা বলেছেন বিপদ তবে তবে কি বলাই বাক সিদ্ধ ভবিষ্যৎ স্রষ্টা কানাই ও কানাই ছোট ভাইকে তুই যে ভালোবাসিস সত্যি আজকাল দেখাই যায় না বাবা বুড়ো হয়েছে তুমি একা সব দিক দেখে উঠতে পারো না আমি না দেখলে বলাই যে ফেসে যাবে মা তার উপর একই তোর মাথা খারাপ করে দিচ্ছ মাকে পেয়েছেন বলে বাবা কানাই বলছিলাম কি তোর বাবা তোর বিয়ের দিন একেবারে ঠিক করে ফেলেছে রে বল কি বিয়ের দিন ঠিক হ্যাঁ রে কিন্তু মা এই অভাবে সংসারে নিজেরা যা হোক করে মানিয়ে নিয়ে চলছে এর মধ্যে আড়াইজনকে টেনে এনে ভিড় বাড়িয়ে কি লাভ সংসারে তো লাভ লোকসান দেখে চলে কানাই বিয়ে হচ্ছে সংসারে একটা শ্রেষ্ঠ কর্তব্য ঠিক সময় সেটা করতে হয় থাক না অভাব দেখবি বৌমা এলি ঘরে ঘরে আলো হয়ে উঠবে বলাই কেউ দেখতে পারবে বেশ তোমরা যা ভালো বুঝো তাই করো মা
সকালে স্বপ্নে গোপাল আমাকে বলেছে জগদীশ বাবুর বাড়ির বয়ু একটা পালক ফেলবে, সেই পালকটা এনে আমার মাথা চুড়ে বসিয়ে দি। আজ সকালবেলায় গিয়ে দেখি ও বা ময়টা সত্যি আমার দেখি একটা পালক ফেললে, কি সুন্দর পালকটা দেখ। দেখ বলাই আমার গোপালকে কিরকম সুন্দর লাগছে। কি গোপাল, খুশি তো? তোমার বয়ের পুচ্ছটি ভালো লাগছে? বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। ঘিন্না ঘিন্না। কি হলো দিদি, কাকে ছেঁচা করছো? সে কথা শুনে কি করবি রে, কোন বিয়ে করতে পারবি? আরে বাবা বলোই না, জমিদার বাড়ি রুহিত খেতে চিনিস? কেন চিনবো না, তানাই বলে দুই ভাই, তাদেরই তো বাবা।
ওই যে পুরোহিতের বউ, কদিন আগে কত আল্লাদ করে বড় ছেলে কানাইয়ের বিয়ে দিল। তাতে খেচা করার কি হলো? তবে আর বলছি কি, এখনো গা থেকে ফুলসূর্যের গন্ধ যায়নি, এরই মধ্যে কানাইয়ের বউ কথায় কথায় ফুস করে উঠছে। এই কানাই বা কেমন ছেলে, বউটাকে ঠিক করতে পারে না? সে তো সুন্দরী বউ পেয়ে ধরাকে সরা দেখছে, আর সেই জন্যই তো বই অত দিয়ে মা। কি সাহস বলে কি না, সাত গুষ্ট তুমি রান্না করতে পারো না? তুমি নিজের কানে শুনেছ? শুধু শুনিনি, দেখেছি। কি দেখেছো দিদি? সেদিন ওদের বাড়ি গিয়ে দেখি ওই বউ সোহাগী কানাই বউকে পাখার বাতাস করছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, ওই অলক্ষী বউ পায়ের ওপর পা দিয়ে বিছানায় শুয়ে পা নাচাচ্ছে। এই গরিবের ঘরে এসে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না শুভঙ্করী? আমি সব বুঝি, কিন্তু কিচ্ছু উপায় নেই, কিচ্ছু না। বাবা অনেক কষ্টে গোপালের কৃপায় বাড়িটা তৈরি করেছিলেন। কি গরম, হাওয়া গরম, জোরে জোরে গরম না। হ্যাঁ গা, এই বসত বাড়িটা তোমাদের নিজস্ব তো? এই ভদ্রা শুটুকু ছাড়া আমাদের কিছুই নেই, কিচ্ছু না। বাবা দেহ রাখলে এই বাড়িটা দু ভাই মিলে ভাগ করে নেবে তো? ভাগাভাগির কথা হচ্ছে কেন? বলাই বলাই আমার একমাত্র ছোট ভাই, ওর সবকিছুই তো আমাকে আমাদের দেখতে হবে, তাই না শুভঙ্করী? মরণ কি কথা কি উত্তর! আজ না সে ছোট ভাই, তার যখন তার ডালপালা বাজাবে তখন তো সে ভাত চাইবে। চাইলে দেব, এ তোর হকের ধন। বাহ, মাত্র তো দুখানা ছোট ছোট ঘর, দুখায় দুটো নিলে হাত পা ছেড়ে কি করে থাকবো গা? এরপর যখন মা ষষ্ঠীর কৃপা হবে তাদের নিয়ে ছোট ঘরের মধ্যে মাগ। শুভঙ্করী শুভঙ্করী, তুমি ভবিষ্যৎ নিয়ে এখন থেকে এত ভাবছো? আমি ব্যবসাদারের মেয়ে, লাভ লোকসান বুঝি না। ভুল বললে গো, লাভ আর লোকসান দুটোই হচ্ছে ব্যবসাদারের বন্ধু। চুপ করো, আসল মানে ভেজাল মিশিয়ে কি করে বেশি লাভ করা যায় সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। মঙ্গলা, এত রাত হলো বলাই এখন এলো না কেন? বলাই পড়তে গেছে, চলে আসবে এখন। মা ওই তো এসেছে। মা কি বাবা বড্ড খিদে পেয়েছে। মা খিদে পেয়েছে, যা বৌদি কাছে যা, বৌদি কাছে গেলেই খেতে দেবে। ও না রে না, এখন থেকে বৌদি সব খেতে দেবে। আরেকটা কথা স্পষ্ট শুনে রাখো বাপু, এই এক গোষ্ঠীর রান্না আমি কিন্তু রোজ রাঁধতে পারবো না, রাঁধলে তোমার আমার দুজনে রাঁধবো, বুঝলে? আহা, মা বুড়ো হয়েছেন বলি না ঘরে বউ আনলেন, এখন তুমি যদি না পারো সেই মাকেই তো। তা আমি জানি না, এত কাজ আমি কখনো করিনি, করবো। কালকের পুজোটা আমি তাহলে ভাবছি, দেখি, কেননা আজকে মা আজ ভাত না খেয়ে বাবার ফল প্রসাদ খাবো। মা কেন রে, বৌদিকে বললি না খেতে যেতে? বৌদির কথা শুনলে তুমি দুঃখ পাবে মা। তুই কি কথা শুনেছিস? চুপ করো চুপ করো, ওরা ওরা শুনতে পাবে। যে শুনলে তোমার বই গেল, যা সত্যি তা বলতে আমি ভয় পাই না। বাবার ঘর পেলো না, এই কুড়ি ঘরে আমাকে দিয়ে দিল। দেখো ভালো চাও তো রোজগার বাড়াও, আমি ভালো খাবো ভালো করবো, তা না হলে সিধে বাপের বাড়ি চলে যাব। আর শোনো, আমি একলা যাব না, সঙ্গে তোমাকেও নিয়ে যাব। বাবা মাকে ছেড়ে বলাই কি ছেড়ে আমি? হ্যাঁ হ্যাঁ, যদি আমাকে চাও তো সবাইকে ছেড়েই যেতে হবে। এই গুষ্ঠীর মুখে ভাত চড়াবার জন্য আমি তোমার ঘর করতে আসিনি। বৌমা বৌমা দরজা খোলো।
তুমি এসব কি বলছো বৌমা? এখনো তো এক মাসও কাটেনি। বৌমা, তুমি আমাদের ঘরের লক্ষ্মী, তুমি যদি এসব কথা বলো তাহলে। কানাই, তুই আমাদের পরিষ্কার করে বলে দে যে আমরা তোর কেউ নয়, তোর বউ সব। সে কথা নয় বাবা, আসলে বলছিলাম মানে ওর এখানে থাকতে একটু অসুবিধা হয়। তো তোর শ্বশুরের কাছে আমরা তো কিছু গোপন করিনি, আমরা যে গরিব তা তো বলেই ছিলাম। তিনি বলেছে আমাদের বংশের কথা ভেবে তার মেয়ের সঙ্গে তোর বিয়ে দিলেন। বিয়েই তো সর্বনাশ করেছেন, কিন্তু এভাবে আমি থাকতে পারবো না। কিভাবে থাকতে চাও তুমি? আমরা আলাদা থাকবো। কি বলছো বৌমা? এক বাড়িতে তুই হারি কাজল? হ্যাঁ মা, ও বলছিল মানে ও তার মানে তোরা আলাদা হতে চাস, এই তো? কিন্তু কানাইকে ছেড়ে আমরা থাকবো কি করি? না না, আমি ছাড়তে পারবো না। কানাই আর আমাদের বসে নেই গো, আমাদের বসে আর নেই। আমাদের কথা ভাবতে চাইলে ওকে আর ভাবতে দেবে না। কানাই, বুড়ো বয়সে আমাকে এত কষ্ট দিলি বাবা, তবু বলছি তুমি মঙ্গল হোক বাবা, তুমি মঙ্গল হোক। আমি তবে মিথ্যে দেখিনি মা, দাদার বিয়ের দিনে তুমি কেঁদেছিলে, তুমি বলেছিলে আজকে শুভ দিন, ঘরে ঘরে লক্ষ্মী আসছে। কিন্তু আমি দেখেছিলাম ঘরে লক্ষ্মী আসেনি মা, ঘরে আলোকী আসছে। তোমার গোপালের মনে কি আছে আমি জানি না মা, জমিদার বাবু পায়ে ধরে কাল আমি একটা চাকরি চাইব, চাকরি আমার একটা দরকার, চাকরি না হলে সংসারটা অচল হয়ে যাবে মা, চাকরি আমার একটু চাই। তোমার কোনো চিন্তা নেই বলাই, এখন থেকে তুমি মাকে সাজাবে, গান শোনাবে, আর তার জন্য তোমাকে প্রত্যেক মাসে আমি 30 টাকা করে দেব। ভাবো, তারপর তোমার বাবা অবসর নিলে তুমিই হবে এই মা ইচ্ছাময়ীর মন্দিরের প্রধান পুরোহিত। জয় মা ইচ্ছাময়ী। নারকেল দিয়ে মুগের ডাল, তাদের যে মুগের ডালের গন্ধ পাচ্ছে, আমি দিয়ে আসবো মা। না না, বৌমা যদি কিছু বলে। দাদা, মা মুগের ডাল রান্না করে, তোমরা খেয়ে নাও। তুমি মিলে যে পারো, মা এনেছে। ও, আমার ডাল ভুজি মুখে দেওয়া যায় না? না না, তা কেন? তোমার ডালের নিকচি করে। ও মা, সারাদ তুমি ফেলেছ, তুমি কি ফেলেছ? তুমি ঘরের বউ হয়ে লক্ষ্মী ছুরি মেরে দিলে, তুমি জানো ডাল ভাত হলো লক্ষ্মী? অত সোনাদের কি দরকার ছিল? ছোট ছেলে 30 টাকা আয় করছে, সেটাই দেখাতে চেয়েছিলেন তো। ও মা, বৌমা কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলেছি, কেন আমি কি ডাল রাঁধিনি?
খায় ফেলছে বাবা আমাদের, আর কোনো দিন তো আমরা মনে থাকে যেন। বৌমা তুমি কিসের ভয় দেখাচ্ছ? বৌমা কানাই আমার ছেলে, আমি এখনো বেঁচে আছি, আমার বুক থেকে কানাইকে কেড়ে নেবার তোমার কোনো অধিকার নেই। কানাই আমার ছেলে, এখনো থাকবে। তুমি ঘর ভাঙতে এসেছ? ছোটবেলা থেকে বলাইয়ের গান শুনেছেন, যখন গান গায় তখন মা জীবন্ত রূপ ধারণ করে, এটাই ঘটনা। বলাই শুনলুন, তুই রঘু ছেলেকে দেখেই বলেছিলি ভালো হয়ে যাবে, তোর কথা বিশ্বাস করে রঘু ভালোই করেছে, ডাক্তার বুদ্ধি না করেই ছেলেটা কিন্তু ভালো হয়ে গেল। বলো কি রে হালদার? হ্যাঁ রে, বলাইদা সত্যিই বাকসিদ্ধ পুরুষ। না না, আমি কিছুই জানি না ভাই, ইচ্ছাময়ী মা যা বলান তাই আমি বলি। সেটা তুমি পেয়েছো ঠাকুর, ঠিক তাই। মা তোমাকে দিয়ে সকলের মঙ্গল করছে ঠাকুর, একথা সকলেই বলে। আর জমিদার বাবু বেঁচে থাকলে মন্দিরের পাশে তোমাকে বড় বাড়ি করে দিত। বটেই তো। ওই ঠাকুর, তোমার বুজরুকি থামাতে হবে, আমি বেঁচে থাকতে ওসব মাটা আমি মানি না। ঠিক তো, এই মাসই তো মাস শেষ মাস, পরের মাস থেকে তোমার আর চাকরি থাকবে না। ছোটবাবু, তাহলে মায়ের মন্দিরের সেবায় কে হবে? তাহলে সেবার কি হবে এখন? হ্যালো, বাবার আঙুলে ওই মাটির মূর্তি দেখিয়ে তোমার বাপ ঠাকুরদা অনেক মাল ঝেড়ে নিয়ে গেছে, এবার কাটবো। ঠিকই তো, ছোটবাবু যা হুকুম দিলেন তাই হবে, যাও কাটো এখন, কাটো এখান থেকে। তবে একদিন এসে দেখে যেও, এই মন্দিরে মায়ের মূর্তি নেই, বদলে সাজুগুজু মেয়েদের নাচ দেখবে, গান শুনবে। পারো তো, জিয়াচি মুখ মাল এলেও যেতে পারো, কি বলে ছোটবাবু? শোনো, পাড়া থেকে মন্দির বন্ধ, এই আমার হুকুম। হুকুম দিন ছোট বাবু, বার করে দিচ্ছেন। ঠাকুর, তাহলে কি হবে? মা, মা গো, সবই ইচ্ছাময় মায়ের ইচ্ছা, সবই ইচ্ছাময় মায়ের ইচ্ছা। ওগো শুনছ? চলো। সর্বনাশ হলো, পুকুর ঘাটে শুনে এলুম তোমার ভাইয়ের মন্দিরে চাকরিটা গেছে। তাই নাকি? এখন কি হবে? পুরো সংসারটাই তো তোমার ঘাড়ে এসে পড়লো। ও সব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, বলাই মায়ের ভক্ত, ওর ভক্তরাই ওকে দেবে থবে, এইভাবেই চলে যাবে। হ্যাঁ,
কত দেবে? দাদা দাদা দরজা খুলো, দাদা দাদা শিগগি দরজা খুলো, দরজা খুলো দাদা, দাদা শিগগি দরজা খুলো দাদা, দাদা দাদা। আচ্ছা ভাই, আপনি বড় রাগী, রাগ কমান। রাগ তো সবারই থাকে, আর কিছু বলুন। পাঁচ টাকায় একটাই বলি। ওরে বাবা, আরেকটা বললে? আবার পাঁচ টাকা, এই যে আমি দিচ্ছি, আপনাকে পাঁচ টাকা দিলাম। আচ্ছা, ওর মার খুব অসুখ। হ্যাঁ, দেখুন তো বাঁচবে কিনা। দেখি 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 দেখি, অশ্লেষা মগা সাতি নক্ষত্রে লগ্নপতি স্থান বাজবে বাজবে। একটা কালো পাথর লাল সুতো দিয়ে তোর মায়ের হাতে পড়িয়ে দিবি, মাদের বিষারে উঠেছে, তারপর গড়গড় গড়গড় করে হাঁটতে হাঁটতে চলে যাবে। মিথ্যা বাবা, ওনার মা তো চার মাস আগেই মারা গেছে। আরে উনি তো ঠিকই বলেছেন, শ্রীকান্তর মা তো চার মাস আগেই মারা গেছে। ওনার যাচ্ছেন, আপনি কি করে বললেন? আমি কিছুই বলিনি ভাই, ওই মা যা বলান তাই আমি বলি। উনি জ্যোতিষবিদ্যাকে ছোট করে নোংরা পথে রোজগার করছেন। আপনি ঠিকই বলেছেন, আমিও তো তাই নেড়েচেড়ে দেখতে এসেছিলাম। এই টাকা ফেরত দাও। আমার টাকা ফেরত দিতে হবে? আমার বউ এবারে ফাঁদে পড়েছে, বুঝলেন না? আমি কোথায়? আমি এক সাধারণ মানুষ ভাই, নাম বলাই ভট্টাচার্য, মা যা বলান তাই আমি বলি। আগে হ্যাঁ, উনি বাকসিদ্ধ। বাকসিদ্ধ? আপনি কিছু বলুন বাবা, আপনি কিছু বলুন, কিছু বলুন, আমরা শুনতে পাচ্ছি। বলুন না 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 না, এভাবে আমি রোজগার করি না। দেখ তো, তাহলে মায়ের সেবার জন্য নিন। মায়ের সেবা? মা আয় বাবা, মা এই টাকা কটা বলাই দিল, ও রোজগার। বলাই রোজগার? রাখ বাবা, ও তোমাকে দেওয়ার জন্য বলেছে। আসি মা। এসো বাবা। ও মাকে তাহলে লুকিয়ে টাকা দাও তুমি? আরে না না, ও টাকাটা বলাই দিয়েছে। বলাই তোমার হাত দিয়ে মাকে টাকা পাঠাবে? হ্যাঁ গো, পথে দেখা হচ্ছে। মিথ্যুক কোথাকার! মা মা মা, আপনার ছেলে যে আমাকে লুকিয়ে আপনাকে টাকা দিয়েছে, সেটা আমাকে না জানি আপনার নেওয়া উচিত? কালাই কি বললে? বলাই দিয়েছে? মিথ্যে কথা, ও টাকা আমার দিন। আমার কানাই যখন বলাইয়ের নাম করে ঠাকুর ঘরে দিয়ে গেছে, তখন ও টাকা আমি তোমাকে দিতে পারবো না বৌমা। কি বললেন? আমার ছেলেরা কখনো মিথ্যে কথা বলে না বৌমা। তোমার যদি দরকার হয় তুমি কত টাকা নিতে পারো? বটে, আমার স্বামী রোজগারের টাকা লুকিয়ে নিতে গিয়ে ধরা পড়ে কোথায় লজ্জা পাবেন তা নয়, তারা দেখাচ্ছে আমাকে। এই আপনি ঠাকুর পুজো করেন? গোপাল গোপাল, এ কি হলো গোপাল? এ কি করলে তুমি গোপাল?
गोपाल के कृष्ण मंदिर दिए आए बोलाई क्या नो मा जे हमारे संसार छाड़ते हबे बाबा मा बाबा हमार गोपाल ताई इच्छा मा बोले काके डाकबो मयूर पुछटार दिखे तकिए मा बोले डाकली आबा के देखते पाबि আর বলাই ওরা তোকে এখানে থাকতে দিবে না রে তুই কলকাতায় চলে যা কলকাতা কলকাতায় বিধুবাবুর বাড়িতে যা আমার তরঙ্গে ওর ঠিকানা রয়েছে ছোটবেলায় তুই যখন ছোট্ট ছিলি তখন মা কালীর মন্দিরে তোর ভক্তি দেখে উনি একটা কালী মূর্তি কিনে দিয়েছিলেন তোকে বলেছিলেন তুই মায়ের ভক্ত হবি তুই কলকাতায় যা বাবা ওখানে গেলি তুই মা ইচ্ছা মেয়েকে পাবি মা ইচ্ছা মই তোকে বিয়ে দেবেন দেখবি তোর বোন তোর কাছে পায়ে হেঁটে আসবে ও কথা থাক মা তুমি বললে মা ইচ্ছা মেয়েকে পাবো পাবো তো পাবো তো মা পাবো তো ইচ্ছা মেয়েকে পাবো ইচ্ছা মেয়েকে পাবো ইচ্ছা মেয়েকে পাবো মা 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 কি বেপার বলাই দা তুই গাছতলে ভেবে বসেছ কেন ঘর সংসার আর ভালো লাগছে না নকল ভালো লাগবে কি করে বাবা মা দুজনেই চলে গেলেন তুমিও সংসারই হলে না কিসের টানে পড়ে থাকবে বলো ঘর সংসার না করলেও অনেকেই তো দাদা বৌদির সংসারই পড়ে থাকে আমি তো জানি বড় দাদা হলো পাপের মতো আর বৌদি মায়ের মতো আচ্ছা গোবিন্দ ওসব কথা কেতাবে লেখা থাকে বাস্তবিকতা হয় বলতো হয় হয় নিতাই হয় নিশ্চয়ই হয়তো সে হাজারে একটা আর আমিও তো দাদা বৌদির সংসারই পড়ে আছি বৌদি অনেক অত্যাচার আমি মুখ পুজে শুয়েছি আমি আর পাচ্ছি না বলে যা তুমি তো বাকসিদ্ধ পুরুষ অনেকেই অনেক কিছু বলেছ নিজের কথা কিছু বলতে পারছো না যে পরের ঘর বাঁধে সে ভাঙা ঘরেই কাঁধে বলাইদার এখন উচিত এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া বাপের ভিটে ছেড়ে ও যাবেই বা কেন ভিটে আঁকড়ে যতই পড়ে থাকুক ওর ওই অরক্ষী বৌদি থাকতে এক কানা করে ও বাড়ির ভাগ হবে না আমি ভাগ চাই না রে গোবিন্দ ওরাই ভোগ করুক বলা যাক তুমি আমার কথা শোনো তুমি বরং শহরেই চলে যাও সেখানে একটা হিল হয়ে যাবে তাই হবে ইচ্ছে মই মায়ের রহ তো সেই ইচ্ছে আমার গর্ভধারিণী মাও সে কথাই বলে গেছেন তুমি কলকাতা যাচ্ছ হ্যাঁ বৌদি মা বলে গেছিল কলকাতায় বিধুবাবুর বাড়ি যেতে কিছু করতে না পারলে এখানে এসে জুটবে তো বাড়িতে যখন ভাগ রয়েছে তোমার না বৌদি দাদাকেই সব দিয়ে গেলাম এতে সব লেখা আছে আসি বৌদি থাক থাক ওগো আমার বর
এবার আমি তোমায় নিয়ে এবার আমি তোমায় নিয়ে করব সুখে ঘর ও গো আমার বর গরম ভাতে কাওয়া কি আর গরম ভাতে কাওয়া কি আর ভাজা মুগের ডাল আলু পোস্ত বেগুন পরায় দেব গোলমরিচের ঝাল কিছু এসে যাবে না গো কিছু এসে যাবে না গো বাড়লে বাজার দর ও গো আমার বর পোনা মাছের কালিয়া আর বুঝলে পোনা মাছের কালিয়া পোনা মাছের কালিয়া আর ইলিশ মাছের কল সর্ষে বাটায় মনের মতো রাধবো শুধু ঝোল জাম্বাটিতে দুধটা খাবো জাম্বাটিতে দুধটা খাবো মাখবো গায়ে সর ও গো আমার বর এবার আমি তোমায় নিয়ে এবার আমি তোমায় নিয়ে করবো সুখে ঘর ও গো আমার বর বলাই কি গো মন খারাপ করছো কেন আনন্দ করো আজ আমার সব মিটল এখন শুধু তুমি আর আমি তুমি এই ঠিকানাটা একটু বলে দিতে পারো আপনি ওই ডান দিকের রাস্তাটা ধরে একটু এগোলেই ঠিকানাটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনি সেই বিধুবাবু হ্যাঁ তুমি আগে আমি আমি সেই বলাই সেই যে কালীঘাটে ছোটবেলায় আপনি একটা কালী মূর্তি কিনে দিয়েছিলেন ও তুমি আরে এসো 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 সবই তো শুনলেন বাবু এখন যদি একটু কৃপা না করেন তাহলে যে তুমি একই বলছো তুমি এসেছো এই তো আমার ভাগ্য তুমি মায়ের ভক্ত মাই তোমাকে দেবেন তুমি আমারই বাড়ির ওই কোণের ঘরটাতে থাকবে কিন্তু আয়ের তো একটা ব্যবস্থার দরকার খাবে কি আমার অবস্থা তো সেরকম নেই ঠিক আছে আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব হ্যাঁ বিধুবাবু যখন আপনাকে পাঠিয়েছেন তখন আপনার জন্য কিছু একটা করতেই হবে কিন্তু কি করা যায় বলুন তো বাবু যা হোক একটা ব্যবস্থা করে দিন বাবু বিধুবাবু তো কলকাতায় আশ্রয় দিয়েছেন কিন্তু কাজ কাজ কোথায় কাজ না হলে খাবো কি আপনি চেষ্টা করলে বাবু আপনি চেষ্টা করলে নিশ্চয়ই একটা উপায় উপায় হবে দেখুন একটা কারবার আমার আছে আমি রোজ সন্ধ্যাবেলায় আপনাকে এরকম কতগুলো পুড়িয়া দেবো সঙ্গে থাকবে নাম ও ঠিকানা আপনি ঠিকানা থেকে পুড়িয়াগুলো পৌঁছে দিয়ে আমাকে টাকা নিয়ে এসে দিয়ে দেবেন এর জন্য মাসে আমি আপনাকে 500 টাকা করে মাইনা দেবো 500 টাকা
पुड़िया माँ माँ की है ना की ना माँ बोले चाहे काज कर भी ना माँ बोले चाहे माने वही पुड़िया बीस अपनी मानुष के बीस खाइए ताका उपाय करे हमें काज कर बोना बाबू हमें काज कर बोना हम चल ला देखो ये दुनिया शब्द के कोनो लाभ नहीं लाभ लुक्सन माँ देख बे हमार कर्तव्य कर्म सुकर्म हम आस दान ব্যাপারটা যখন জেনেছেন জানটা কিন্তু এখানে রেখে যেতে হবে সেটাও তো মায়ের ইচ্ছে জয় মা ইচ্ছামণি মা মা গো তুমি সৎ ছেলে ধার্মিক ছেড়ে দিয়ে যোগ্য কাজই করেছ কিন্তু তোমায় নিয়ে কি করি বলতো বাবু আমায় একটু জায়গা জোগাড় করে দিন না আমি মন্দির গড়ে ইচ্ছামণি মায়ের মূর্তি এনে পুজো করব নিজে জাত ব্যবসা করতে চাইছো জাত ব্যবসার জন্য নয় বাবু এ আমার ছোটবেলাকার ইচ্ছা মন বলে মাকে প্রতিষ্ঠা করতে পারলেই আমার মুক্তি হবে সেটা আমি জানি নইলে সেদিন এত খেলনা থাকতে তুমি ওই মাটির কালী মূর্তি দেবা চুরি করতে যাবে কেন তুমি যে সাধক হবে সে আমি জানতাম আচ্ছা দেখি কি করতে পারি দেখি খেলেছি হরেক রকম রং বেরঙের কলম কোনটা নেবে না এনেছি হরেক রকম রং বেরঙের কলম কোনটা নেবে না ও খোকা বাবু ও খোকা বাবু তোমরা সবাই বলো কোন রংটা চাও বলো কোন রংটা চাও লিখবে যখন ভুলবে না কোমোটে বাজাশেরা কলম আমার বাজাশেরা কলম আমার দাম দু টাকা মোটে ইচ্ছে হলে দু একটা ইচ্ছে হলে দু একটা বাড়ি নিয়ে যাও ও খোকা বাবু ও খোকা বাবু তোমরা সবাই বলো কোন রংটা চাও বলো কোন রংটা চাও এ কলম ঝর্ণা কলম তর তরিয়ে চলে ইচ্ছাময়ীর আশীর্বাদে ইচ্ছাময়ীর আশীর্বাদে সব উত্তর বলে এ কলমে পাশ করবে এ কলমে পাশ করবে পরীক্ষাটা দাও ও খোকা বাবু ও খোকা বাবু তোমরা সবাই বলো কোন রংটা চাও বলো কোন রংটা চাও এনেছি হরেক রকম রং বেরঙের কলম কোনটা নেবে না এনেছি হরেক রকম রং বেরঙের কলম আরে আরে দিচ্ছি 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 জয়না কলম দারুন কলম তোর বলো আর দাঁড়া বাবু ব্যস্ত হচ্ছি হ্যাঁ তোর বলো আয় দাদা দাদা আয়না কলম দারুন কলম এবার কেটে পড়ি কালি পড়লেই সব কলেজে ঝরঝর করে ঝরবে সব কলেজে ফুটো যাক বাবা আগ্রহ হয়নি ডেঞ্জারে বাইরে চলে এসছি এই যে ওই মাল আবার আসছে যে ভাই ও ভাই কি কি চাই
তুমি পাপ কাজ করছো। পাপ মানে? হ্যাঁ, মাঝে বলে দিলেন তুমি বাচ্চাদের ঠকাচ্ছ। আমার কি ইচ্ছে করে, কিন্তু কি করবো বলুন। একটা পেট তাও তো সৎ উপায় চলে না। একটা পেট মানে? আমার যে কেউ নেই, আমি একা। একা? আমিও তো একা, ভাই থেকেও নেই। ও, তা আপনি কি করেন? আমি? আমি কিছুই করি না, চেষ্টায় আছি ইচ্ছাময়ী মায়ের মন্দির গড়ে সেখানে মাকে প্রতিষ্ঠা করব। বাহ, এ তো খুব ভালো কথা। তা আমাকে সঙ্গে নিন না দাদা, চালা হয়ে থাকবো। বেশ তো। বলাই, ও বলাই, শোনো, তোমার জন্য আমি একটা ঘরের বন্দোবস্ত করেছি। ওখানে তুমি একটা দোকান করে তেলে ভাজা বিক্রি করবে। তেলে ভাজা? হ্যাঁ, দারুণ কারবার গুলো, ভু দিলেই জমে যাবে। কিন্তু আমার যে ইচ্ছে। আহা, তোমার মন্দির করা ধান্দা এখন ছাড়ো, বাড়ির মালিকের যা ইচ্ছে তাই কর। কিন্তু মূলধনের টাকা? টাকা আমি দেব, তুমি তেলে ভাজা বেচে শোধ করবে। খুব ভালো, মন দিয়ে করলে দু পয়সা হবে, তেলে ভাজা কখনো পড়ে থাকে না। শুনলে তো বলাই, এ কথা ওকে কিন্তু আগেই আমি বলেছিলাম। অত্যন্ত চমৎকার। আগে তা ঠিক, এ ভালোই হলো গুরু। ওই ঘরে দুজনে থাকবো আর বাইরে তেলে ভাজা ভাজবো। হ্যাঁ, এই নাও 200 টাকা ধরো, মন দিয়ে কাজ করবে দেখবে ঠিক দাঁড়িয়ে যাবে। আচ্ছা বাবু, আমরা তাহলে আসি। এসো এসো। নমস্কার বাবু। নমস্কার, যাও। বিধু, আমি কিন্তু তোমার কথাতেই ঘরটা ওকে দিলাম। আগে আপনি নিশ্চিন্ত থাকুন, মানুষটি সত্যিই ভালো, ধার্মিক। বুঝলে গুলো, বলো এবার অঞ্চল ভালোই হলো। আমি বলছি যে ফুলুরি ভাইবো, বুঝলে, কাঁচা লঙ্কা দিয়ে, মানে বর্ষাকালে খুব। কি হলো গুলো, কি বাকি? মনটা স্বাভাবিক ছিল যে মন্দিরের বদলে তেলে ভাজার দোকান হবে। বাহ বাহ বাহ, সুন্দর ঘর দেখেছো গুরু, কিরম থাকটা করা আছে। শোনো, তেলে ভাজার সঙ্গে না মুড়ি চিনে তারপর বিস্কুট লবণচুর সব আগে সাজিয়ে রাখবো। ভালো হবে না? রেবেনি, হ্যাঁ তা নয়, এই যে মায়ের বেদি, মা এখানে আসছেন তাই বেদি করা আছে, মা এখানে আসবেনই আসবেন। এই মনে আছে, এসব পাগল এখন ছাড়ো গুলো, এখন তেলে ভাজা ভেজে দু মুঠো অন্নের ব্যবস্থা করো, তারপর দেখা যাবে। ওরে মন যে আমার জাহাজের কম্পাসের কাঁটার মতো উত্তর দিকেই আছে, আর সেই উত্তর দিকেই আমার মা ইচ্ছাময়ী মা। এখন আমরা ভাবছো কেন? আমি ইচ্ছামতো নিয়ে আসছি। মার মুখ মনে পড়ছে না কেন? মা ইচ্ছাময়ী, তোর মুখ মনে পড়ছে না কেন মা? এ কি হলো মা? কি হলো তোমার? বেনি, হ্যাঁ আমি দেশে যাচ্ছি, মায়ের মুখ কিছুতেই মনে করতে পারছি না। আমি জমিদার বাড়ি যাচ্ছি, গিয়ে মায়ের মুখ দেখে আসি। যা বাবা, এ কোন খাবার বলে বললাম গো? নাম হইগ বলাই ঠাকুর। কে মদন, ভালো আছো তো? আপনার আশীর্বাদে ভালোই আছি। তা বাড়ি এলেন আজ? বাড়ি? বাড়ি পরে ভাই, এখন আমি ইচ্ছাময়ী মায়ের কাছে যাচ্ছি। মা আর মা, মা আর মন্দিরে নেই গো। তুমি আরাধনের স্ত্রী না? ছোট বাবু আমাকে কেড়ে ছড়িয়ে এনেছে। তুমি তো জানো ঠাকুর, রাজের মন্দিরে আমি পুজো দিতে আসি, স্বামী শ্বশুর শাশুড়ি দিয়ে আমি সংসার করি, জীবনে কোনো অন্যায় আমি করিনি। তুমি কেন কেন আমার ইচ্ছা হয়ে আমাকে এত বড় সাজা দিলে?
ছোটবাবু আর কত পাপ করবেন, ওটি আপনার বড় বোনের মতো। চুপ করো, তুমি এখানে কেন? আমার ইচ্ছা মই মা, আমি তাকে ফেলে দিয়েছি। মা, বাবু তোকে যেখানেই ফেলুক না মা, তুই তো আছিস মা, ঘরের বইয়ের ইজ্জত বাঁচাস মা, ও তো তোরই অংশ, ও তো তোরই শক্তি। তুই ওকে বাঁচাস মা, তুই ওকে বাঁচাস মা, তুই ওকে বাঁচাস মা, তুই ওকে বাঁচাস। সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে, তবুও মামলা করেছিল কিন্তু হেরে ভূত হয়ে গেল, এখনো পথের ভিখিরি। জয় মা, জয় মা ইচ্ছা বই, এইভাবে পাপের সাজা দিস মা, এইভাবে পাপের সাজা দিস। দাদা আমায় ক্ষমা করো দাদা। তো
মানুষের মঙ্গল সাধন করবে যেন কোন অন্যায় কাজ করাবে না তাহলে তোর সর্প নাশ হবে ছবি কিনে এনেছি
কেমন? এটা দক্ষিণা কালি, এ তো আমার ইচ্ছাময় মা নয়। আর তা হোক, আমি দেয়ালে টাঙিয়ে দিচ্ছি। তুই চুপ কর, তুই দরজা বন্ধ কর তো, তারপর আমি সব বলছি। আগে আমি ঘটে প্রতিষ্ঠা করি, তারপর তোকে সব বলবো। যা যা, দরজা বন্ধ কর। আচ্ছা, পাগলের পাল্লা পড়া গেছে, যত সব পুতুরের ব্যাপার, কোথায় তুই মরার মাথা নিয়ে এসে? বেনি, আরে ভয় নেই, আমারই ভুল হয়েছে।